গুড মর্নিং সবাই, এই যে সকালবেলা এক কাপ চা খেয়ে নিয়ে চায়ের কাপ হাতে আমি নিচে নামতে নামতে ব্লগটা শুরু করে দিয়েছি। রান্না দিদি রান্না করে চলে গেছে, আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি সোমনাথে, আর আমি আমার নিজের টিফিনটাও বানিয়ে নেব। আমি ওকে ডিম পাউরুটি সাথে একটু তন্দুরি সস, তন্দুরি মায়োনিজ দিয়ে আর একটা পাউরুটি দিয়ে একটু স্যান্ডউইচ কাম ডিম পাউরুটি কিছু একটা বানিয়ে দিয়েছিলাম টোস্ট করে দুদিকটা ভালো করে। আর আমি নিজে নিয়েছিলাম পিনাট বাটার দিয়ে এইরকম পাউরুটি সেকে নিয়ে তারপর পিনাট বাটার দিয়ে, জাস্ট ওটাই, আমি বেশি কিছু নিইনি। তেল টেল একটু কম খাওয়ার চেষ্টা করছি। এই যে পিনাট বাটার, এটাই জাস্ট নিয়ে টিফিন বক্সের মধ্যে ভরে নিয়েছি। আর এই যে ছোট টিফিন বক্স, এর মধ্যে আমি কিছু ফল নিয়ে নিয়েছিলাম, আম আর লিচু নিয়ে নিয়েছিলাম। এবার সোমনাথকে ব্রেকফাস্ট আর এই যে চা, চাটা একটু পরে খাবে তাই জন্য ঢাকা দিয়ে দিয়েছি, আর ব্রেকফাস্টটা আগে খেয়ে নেবে, ওটা দিয়ে দিচ্ছি, ও অফিসের কাজ করতে করতে খেয়ে নেবে। আমি আবার নিচে চলে এসেছি, আজকে পনির, ভাজা পনির আমার বাড়ি থেকে আনা ভাজা পনির, কান্নার ওখানে ভাজা পনির খুব ভালো পাওয়া যায়, ভাজা পনিরের ঝোল আর ভাত খেয়ে নিচ্ছি। আর সকালবেলা এখানে টিভি চলছে, গানও হচ্ছে, ভালো গানও শোনা যাচ্ছে। পরিষ্কার করে খেয়ে নিয়ে আমি থালাটা দিয়ে দেবো, কাজের মাসি চলে এসেছে নিজেও দেবে, আমার এদিকে নিচের কাজ কমপ্লিট, এরপর আমি উপরে গিয়ে রেডি হয়ে নেবো। চলো উপরে যাই। ওপরে এসে ব্যাগের মধ্যে আগে টিফিন বক্স আর জলটা আর ছাতাটা ঠিক আছে ভরে নিলাম। এই যে আগের দিনে রেডি করা শাড়িটা, শাড়ি, সায়া, ব্লাউজ, কানের দুল সব সেট করা ছিল, কিন্তু এই যে দেখিনি সায়ার দড়ি ছেঁড়া, এখন আর সম্ভব নয় দড়িটা বার কোথা থেকে দড়ি খুঁজে বের করে আনা, তাই এই শাড়িটা বার করে নিয়েছি, তার সাথে সায়া আর এই সাথে এই ব্লাউজটা পরবো। একটা কানের দুলও বার করে নিয়েছি, বাবা ম্যাচিং করা কানের দুলও পেয়ে গেছি, মজাই মজা। এবার এইটা পরে নেব, পরে নিয়ে রেডি হয়ে নিয়েছি। ওপর থেকে ছোটো পিসি এই বিছানা চাদর দুটো ওপরে ছিল, নিচে এসে দিয়ে গেল, এখন আর ভাঁজ করা সম্ভব নয়। আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, স্কুলে বেরিয়ে পড়বো, তাহলেই ঘেমে যাবো এইসব ভাঁজ করতে করতে। প্রচণ্ড রোদ্দুর, তাই ছাতাটা আগে বার করে নিচ্ছি। আর হ্যাঁ, আমি একবার এই যে মায়েদের ঘর, মায়েদের ঘরের আলমারির সামনে আয়নাটাতেও আবার পুরোটা দেখা যায়, একবার দেখে নিলাম নিজেকে, হাতে ছাতাটা নিয়ে নিয়েছি। বাইরে প্রচণ্ড রোদ, এখন বোঝাই যাচ্ছে না, যা জাস্ট 10টা বাজে, দুপুর 2টোর মতো রোদ। ঘরের দরজাটা বন্ধ করে ছাতাটা খুলে আমি এবার রওনা দিলাম স্কুলের দিকে। স্কুলে গিয়ে বিশেষ একটা ভিডিও করতে পারবো না, আমাদের স্কুলে ফোন নিয়ে ভিডিও ভিডিও ওভাবে করাটা ঠিকঠাক অ্যালাউ নয়, যদিও এখন অনলাইন ক্লাসের যুগ, ফোন অ্যালাউ। এই যে আমাদের বাসস্টপে যে দাঁড়িয়ে আছি, 2-3 মিনিট দাঁড়াতেই বাস আসছে, ওই যে সাদা রঙের বাসটা আসছে, বাসটা দেখে আমি ফোনটা ভিতরে রেখে ছটফট বাসে করেছি। জানলার ধারে আর সুন্দর হাওয়া, যতই রোদ থাকুক বেশ ভালো লাগে। ও সরি, এটা ফেরার সময়, যাওয়ার সময় ঘুরতে যাওয়ার সময় আমি আর এটা ফেরার সময় হালকা কমে এসেছিল। হেঁটে হেঁটে যাচ্ছি, ওই যে ফুচকা দাদাও বসে গেছে, এর কাছ থেকে আমি প্রায়ই ফুচকা খাই, মাঝে মাঝে ফুচকা নিয়েও যাই, কিন্তু ওই যে আগের ব্লগে দেখেছেন আমার শাশুড়িমার পেট খারাপ, তাই জন্য আমি কদিন ফুচকা স্টপ রেখেছি, নাহলে সপ্তাহে 2-3 দিন আমি নিয়েই যাই। ঘরে চলে এসেছি, লাইট জ্বালিয়ে নিয়েছি, ঘরে এসে কি শান্তি চাই, এয়ার প্লাগটা খুলে রাখি, আরে বাস দেখুন, দুটো বিছানার চাদর একদম পরিপাটি করে ভাঁজ করা, তার মানে সোমনাথ কাজের ফাঁকে এইটি করে রেখেছে, দেখেও ভালো লাগে। যাই ফ্রেশ হয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে পড়তে বসতে হবে। খাওয়া দাওয়া করে সন্ধ্যের এই 8:30-8:30 নাগাদ একটু পড়তেও বসে যাই, পড়তে বসে গেছি, অনেক দিনের কাজ পেন্ডিং ছিল সেগুলো করলাম, সাথে কিছু অঙ্ক সলভ করা বাকি আছে, যদিও কমপ্লিট করে উঠতে পারিনি, কিছুটা কমপ্লিট করেছি। সারাদিন স্কুলের কাজ করে আসার পর বেশিক্ষণ ভালো লাগে না, 1-1.5 ঘন্টা বেশি পড়ে উঠতে পারি না, একটু একটু করে কাজ বাকি থেকেই যায়, তাই জন্য যাই হোক চটপট অঙ্কগুলো সলভ করে নিই, তারপরে আপনাদের সাথে নেক্সট ব্লগে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।